ফুড গ্রেড স্পিরিট দিয়ে আমরা অনেক সময় পাউডার কালার মানে পাউডার কালার গুলিয়ে কাজ করি, তো সেটা হয়তো কেকের পেন্টিংয়ে কাজ করি অথবা এয়ারব্রাশে কাজ করি। তো আমরা যদি স্মুদার চাই, কারণ অনেক সময় দেখা যায় যে পাউডার কালারটা যখন আমি গোলাচ্ছি তখন আমি যদি এয়ারব্রাশ করতে চাই একটু গ্রেনি আসে, কিন্তু আমরা যদি একদম স্মুথ কালার চাই সেক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে জেল কালার বা লিকুইড কালারের উপরে স্পিরিটটা ঢেলে কিছুক্ষণ রেখে দিলে ওই জেল কালার থেকে কালার পিগমেন্টেশনগুলো স্পিরিটের সাথে মিশে যায় এবং ওই রঙটা দিয়ে চাইলে আমরা ওয়াটার কালার টাইপে পেইন্ট করতে পারি, অথবা আমি এখানে যেরকম দেখাচ্ছি যে আমরা এয়ারব্রাশ করতে পারি। যত বেশি সময় ধরে আমি এই জিনিসটাকে একসাথে রাখবো, মানে দুইটা কালার একসাথে রাখবো, তো আমি যে কালারটা চাচ্ছি সেটা তত বেশি গাঢ় হবে। তো একটু বেশি সময় রাখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা এয়ারটাইট কোনো একটা বোতল বা কোনো কিছুতে এই জিনিসটা করতে হবে। আমি যেহেতু হালকা রং চাচ্ছি আমি সাথে সাথে ব্যবহার করে ফেলতে পারছি। তো আমি যদি খুলে বেশিক্ষণ রাখি এটা যেহেতু 100% ইভাপোরেট করে, এটা উড়ে চলে যাবে, তো এই জন্য আমি যদি একটু গাঢ় রং চাই তাহলে একটু বেশি সময় ভিজিয়ে রাখবো, আর যদি হালকা রং চাই তাহলে কয়েক সেকেন্ড ভিজিয়ে রাখলেই চলে। এবং এই এয়ারব্রাশ কালারটা এইভাবে বানানোর সুবিধাটা হচ্ছে আপনি দেখেন একদম স্মুথ একটা রং পাওয়া যাচ্ছে, কিন্তু কোথাও মানে গ্রিন টের পাওয়া যায় না। এই সেম কালারটা দিয়ে ওয়াটার কালার টাইপের পেইন্টও করা যায়।